আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ আমাদের ভিডিওর বিষয় দ্রৌপদীর বস্ত্রহরণ আর্য সমাজের প্রতিচ্ছবি কোনো একটি ঘটনা যখন কোনো একটি মহাকাব্যে ধারণ করা হয় তখন সে ঘটনা আসলে সমাজের প্রতীক হয়ে ওঠে তৎকালীন সমাজে কি অবস্থা প্রচলিত ছিল সেটাই দেখানো হয় প্রদর্শন করা হয় দ্রৌপদীর বস্ত্রহরণ এমনই একটি ঘটনা মহাভারত তৎকালীন ভারতের যে সমাজ ব্যবস্থা যে রাজ্য ব্যবস্থা শাসন ব্যবস্থা ইত্যাদি প্রদর্শন করেছে তন্মধ্যে দ্রৌপদীর বস্ত্রহরণ এই নাটিকাটি আর্য সমাজের একটা পুরো আবহাওয়া না হলেও কমপক্ষে অর্ধেক অব এখানে প্রস্ফুটিত করেছে আমরা এই একটি ঘটনা দিয়ে অনেক কিছু আজ করতে পারি অনেক কিছু জানতে পারি যেমন এই ঘটনাটার ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটি পাশা খেলা তার মানে সেকালে পাশা খেলা হতো রাজ রাজারা এমনভাবে পাশা খেলতেন যে সেখানে রাজ্য ধন সম্পত্তি মানুষ এমনকি স্ত্রীকেও বাজি ধরা যেত এবং সে বাজি জিতলে যে জিতেছে সে তার মালিক হয়ে যেত এ নিয়মটা এখানে প্রস্ফুটিত হয়েছে এখানে আর একটা নিয়ম প্রস্ফুটিত হয়েছে যে একজনের হয়ে আরেকজন পাশা খেলতে পারে দুর্যোধনের হয়ে মামা শকুনি পাশা খেলেছে তাতে দ্রৌপদের মালিক হয়েছে দুর্যোধন যুধিষ্ঠিরের হারানো রাজ্যের মালিক হয়েছে দুর্যোধন এবং পঞ্চপাণ্ডব দাস হয়েছে দুর্যোধনের আর্য সমাজ বর্ণাশ্রমে বিভক্ত চারটি প্রধান বর্ণ এটা আপনারা সবাই জানেন এ বর্ণনা আমার আর দেওয়ার প্রয়োজন নাই এই বর্ণের বিভেদ জন্মগতভাবে কিংবা কর্মের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব নয় যে বর্ণে জন্ম লাভ করে সে সে জন্মেই সে বর্ণেই থাকবে ওখান থেকে সে বেরোতে পারবে না এটাই হলো আর্য সমাজের নিয়ম নীতির একটা মূল ভিত্তি কিন্তু পাশা খেলায় হেরে গিয়ে রাজা হয়ে গেল দাস অর্থাৎ ক্ষত্রিয়ের বর্ণ পরিবর্তন হয়ে গেছে পাশা খেলায় জয়লাভ করল দুর্যোধন দাস হল পঞ্চপাণ্ডব এবং তাদের সহায় সম্বল সব কিছু দুর্যোধনের অধিকারে চলে গেল পঞ্চপাণ্ডব আর অস্ত্র ধারণেরও ক্ষমতা রাখে না তাদের অস্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য রাজার আদেশ প্রয়োজন হয় যেটা চেয়ে নিচ্ছে দ্রৌপদী এগুলো লক্ষণীয় বিষয় সমাজের এই অবস্থা অত্যন্ত সূক্ষ্ম এবং অতীব লক্ষণীয় ব্যাপার এখানে আর একটা ব্যাপার লক্ষণীয় যে সে সমাজে দাস প্রথা এমনভাবে চালু ছিল যে দাসের কোনো অধিকারী ছিল না পঞ্চ পাণ্ডবের সামনে তাদের স্ত্রী দ্রৌপদীর বস্ত্র করা হচ্ছে বস্ত্র হরণটাও মজার পঞ্চ পাণ্ডব কিন্তু তাদের সেখানে প্রতিবাদ করতে পারছে না কেননা তারা দাস অর্থাৎ দাসের প্রতিবাদ নাই দাসের সামনে তার স্ত্রীকে যদি নগ্ন করা হয় তার স্ত্রীকে যদি কারো কোলের উপর বসিয়ে দেওয়া হয় অর্থাৎ তার স্ত্রীকে যদি প্রকাশ্যে কেউ ভোগ করে রাস সভায় তাহলেও দাসদের প্রতিবাদ করার মতো ক্ষমতা তৎকালীন আইনে ছিল না আরেকটি বিষয় এখানে লক্ষণীয় সেটা হল যে দাসী রাজকন্যা দ্রৌপদী রাজকন্যা হয়ে গেল দাসী কেন তার স্বামী তাকে পাশায় হেরেছে তার মানে স্ত্রীর অধিকারটা কি স্ত্রীর কোনো অধিকার নাই স্ত্রীর সামগ্রের মতো পশুর মতো স্বামীর সম্পত্তি সে স্বামী তাকে পাশায় হারতে পারে অর্থাৎ বিক্রিও করতে পারে যাকে পাশায় হারা যায় যে বস্তু পাশায় হারা যায় সে বস্তু তো বিক্রিও করা যায় বিক্রি করে দেয়া যায় এমন একটি সামগ্রী সে দ্রৌপদী এখানে পাশায় বিকৃত হয়ে গেছে দুর্যোধনের কাছে হয়ে গেছে দুর্যোধনের দাসী সে এখন যা তাই করতে পারে তাকে ধরে আনা হলো রাজসভায় বলা হলো নগ্ন হতে সে নগ্ন হতে রাজি নাই কেন নগ্ন হতে বলা হচ্ছে মালিক তার সৌন্দর্য দেখবে দাসীর সৌন্দর্য দেখবে আর করবে তাই তাকে সমর্থন করছে তার বন্ধু বান্ধব তার সহযোগীরা সে তার উরু দেখাচ্ছে দুর্যোধন উরু দেখাছে সে এখানে এসে বসো নগ্ন হয়ে এসে এখানে বসতে হবে তার মানে প্রকাশ্য রাজসভায় এই কাজটি চলত চলতে পারত রাজসভার অবস্থা সে আর্য সমাজের রাস্তা রাজসভার অবস্থা এমন যে সেখানে নগ্ন নারী রাজকুমার বা রাজার কোলে বসতে পারত তার মানে সমাজটি নগ্ন দাসী সেটাতে রাজি হল না রাজি না হওয়ায় রাজকুমার নির্দেশ দিচ্ছে যে ওর বস্ত্র হরণ করো দুঃশাসন তার বস্ত্র ধরে টানাটানি শুরু করলো নারী হাজার দফাতাফি করে হাজার কান্নাকাটি করেও কারো মন গলাতে পারল না সভায় যারা উপস্থিত ছিল তারা অনেকেই সম্মানিত ব্যক্তি গঙ্গা পুত্র ভীষ্ম দ্রোণাচার্য কৃপাচার্যের মতো লোক সেখানে বসা কিন্তু তারা প্রতিবাদ করতে পারছে না তারা প্রত্যেকেই রাজার অনুগ্রহ পুষ্ট এবং রাজার আদেশের অধীন রাজা সিংহাসনে বসা রাজা বলছে যে দাসীকে তার প্রভুর আদেশ মানতে হবে প্রভু যে আদেশে দিক না কেন তাকে বিনা বাক্য ব্যয়ে বিনা প্রশ্নে সে আদেশ মেনে নিতে হবে দাসীর অবস্থা হলই দাসী কে রাজ রানী এবং রাজকুমারী ধ্রুপদ রাজার কন্যা রাজের স্ত্রী মহারানী দ্রৌপদী সে হয়ে গেছে কিছুক্ষণ আগে পাশার দানে সে হয়ে গেছে দাসী আর্য সমাজের এই অবস্থা অথবা দুরবস্থা যাই বলেন না কেন অত্যন্ত প্রকট মহাভারতে এবং এটা নিয়েই এখনো সেই আর্য সমাজের উত্তরসূরীরা গৌরব করে ফিরছে বড় অবাক ব্যাপার এতে গৌরবের কি আছে সেটা তো একটা লজ্জাজনক ব্যাপার হ্যাঁ আর্য সমাজ এখন এখনকার আর্য সমাজ বলবে যে ওটা তো দেখানো হয়েছে পাপ কেমন হয় সেটার জন্য কিন্তু সেটা তো বুঝলাম সেটা পাপ দেখানো হয় আদেশটি পাপ দুর্যোধন যে আদেশটি দিয়েছে দুর্যোধন যে খায়সটি প্রকাশ করেছে সেইটি পাপ কিন্তু সমাজের যে নিয়ম সেটা তো প্রচলিত সেটা তো পাপ বলে গণ্য হচ্ছে না যেমন পাশা খেলা পাশা খেলায় দান ধরা পাশা খেলায় হেরে যাওয়া রাজ্য হারানো নিজেকে হারানো স্ত্রীকে হারানো হঠাৎ করে রাজা থেকে দাস হয়ে যাওয়া দাস দাসীর কোনো অধিকার না থাকা প্রকাশ্য রাজসভায় ইচ্ছা করলে যে কেউ যে কোনো রাজা বা রাজকুমার তার দাসীকে কোলে বসাতে পারে নগ্নাবস্থায় এগুলাকে কি বলবেন আপনি এগুলো কি পাপ ছিল সে কাল আমলের সেই বিবেচনায় শ্যামলা আইনে বা সামাজিক নীতি নীতি বিধিতে এটা কি পাপ ছিল অবশ্যই না যদি পাপ থাকতো তাহলে এটা সমাজে স্বীকৃত হতো না সে রাজা রাজা নিষেধ করত রাজা যখন নিষেধ করেনি বা না রাজা যখন এটাকে সমর্থন করছে তখন বুঝতে হবে এটা আইন সে সময় রাজার কথাই তো আইন ছিল বুঝতে হবে যে এটা আইন এই অবস্থাটা সে সময় প্রচলিত ছিল আর এটাকে বলা হচ্ছে সভ্যতা কি সভ্যতা আর্য সভ্যতা আর্য সভ্যতার স্বরূপ কি আর্য সভ্যতার স্বরূপ হল মানুষকে মানুষের উপযুক্ত মর্যাদা না দেওয়া মানুষকে পশু বা পশুরও অধম হিসেবে ট্রিট করা পশুরও অধম হিসেবে বিবেচনা করা নারীর সম্মান আদৌ ছিল না আর্য সমাজে নারীরও যদি সম্মান থাকতো তাহলে স্বামীর এত অধিকার থাকতো না যে সে পাশায় তার নিজের স্ত্রীকে বাজি ধরে এবং মালিকের এত অধিকার থাকতো না সে দাসীকে প্রকাশ্যের রাজসভায় ধরে এনে তার উপর বলাৎকার করে এটা তো বলাৎকারই বলাৎকার করতে পারেনি সেটা ভিন্ন কথা সেটা তো কথিত শ্রীকৃষ্ণ তাকে সহায়তা করেছে তাই সে পারেনি তার বস্ত্রই খুলতে পারেনি হ্যাঁ মহাভারতকার একটা বড় রকমের এখানে সুবিধা লুটেছে শ্রীকৃষ্ণের দোহাই দিয়ে সে নারীর ইজ্জত রক্ষার একটা চেষ্টা করেছে এটাকে অপচেষ্টাই বলা যাবে কেননা সাহিত্যে এ ধরনের চেষ্টার আসলে কোনো মূল্য নাই থিওরি অব নেসেসিটি অ্যান্ড প্রবাবিলিটি অনুযায়ী কি ঘটতে পারে এবং কি ঘটা উচিত এ মর্মে প্রচলিত সাহিত্যের যে তত্ত্ব সে তত্ত্ব এখানে লঙ্ঘিত হয়েছে সেই তত্ত্বটি এখানে লঙ্ঘিত হয়েছে থিওরি অব নেসেসিটি অ্যান্ড প্রবাবিলিটি এখানে কবর লাভ করেছে সে টেকেনি যাই হোক আমরা সেই বস্ত্রহরণ হয়নি বা বস্ত্রহরণ হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হল মহারানীর দুরবস্থা সামান্য পাশা খেলা যে সমাজে পাশা খেলা এতই তীব্র শক্তি সম্পন্ন রাজা মুহূর্তের মধ্যে প্রজাণায় দাস হয়ে যাচ্ছে সে সমাজের স্ত্রীটা আসলে কি সে সমাজের অবহাব আসলে কি সে সমাজ আসলে কেমন কতটা সভ্য এটাকে কেন সভ্যতা বলা হচ্ছে আমি তো বুঝি না যারা এটাকে সভ্যতা বলছে তারাই বা কেমন সভ্য তাদেরই বা সভ্যতার মাপকাঠি কি অত্যাচারণাচার কি সভ্যতার মাপকাঠি হতে পারে তো অত্যাচারণাচার অত্যাচার অনাচার অজাচার দুর্ভাগা একটা সমাজ একটা দুর্ভাগা সমাজের প্রতিচ্ছবি আমাদের সামনে এখানে দ্রৌপদী বস্ত্রহরণ হলো কি হলো না সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হল যে এরকম একটি ঘটনা সেখানে ঘটার মতো পরিবেশ ছিল যেখানে গঙ্গাপুত্র বিশ্বের মতো সর্ববিজয়ী সর্ববিজয়ী এবং সর্ববিজেতা একজন সৈনিক একজন মহা মহাসেনাপতি রাজাধিরাজেরও যিনি নামস্য তিনিও সেখানে কিঙ্কর্তব্য বিমূর হয়ে বসে আছেন নাচার তার করার কিছু নাই তাহলে সমাজের এই নিয়ম শৃঙ্খলা যেটাকে বলে অথবা বিশৃঙ্খলা অনিয়ম ও বিশৃঙ্খলা এতই তীব্র শক্তি সম্পন্ন এতই প্রচন্ড ছিল যে সেখানে মানুষের কোনো মানবিক মূল্যবোধ ঠাই পায়নি কোন রকমের কার্যকর হয়নি তাহলে এই সমাজকে যে সভ্য সমাজ বলে তাকে কি আমি সভ্য বলতে পারি অবশ্যই না অবশ্যই না অবশ্যই না এই সমাজ যদি গোবর সেবন করে কিংবা গোমূত্র সেবন করে তাহলে আশ্চর্য হওয়ার কিছু নাই এই সমাজ যদি বিনা কারণে কাউকে হত্যা করে আশ্চর্য হওয়ার কিছু নাই অবাক হওয়ার কিছু নাই এই সমাজ সেই আর্য সমাজের উত্তর শরীরে আর্যদের উত্তর শরীরে আর যদি কোনো মানুষকে শুধু মাংস বহনের অপরাধে পিটিয়ে হত্যা করে বলার কিছু নাই করার কিছু নাই হ্যাঁ এখন আপনি বলবেন যে করার কিছু নাই কেন বলার কিছু নাই কেন আমরা তো প্রতিবাদ করবো হ্যাঁ করবেন সেটা ভিন্ন কথা আমি বলতে চাচ্ছি যে তার মূল্যবোধকে তার মূল্যবোধটা এতই নিম্নমানের এতই অসভ্য এতই বর্বর যে তার সাথে আপনার কোনো কথা কোনো যুক্তি চলবে না চলবে না আপনি প্রতিবাদ করবেন আপনি প্রয়োজনে তার সাথে যুদ্ধ করবেন প্রয়োজনে তার পিঠে চাবুক মারবেন সেটাই তার প্রাপ্য সে সেটারই উপযুক্ত অসভ্য বর্বকে শিক্ষা দেওয়ার একমাত্র উপায় হল শক্তি প্রয়োগ এখন আপনি সেটা করতে পারবেন কি করবেন না দেশের আইন সেটা করতে দেবে কি দেবে না সেটা ভিন্ন কথা কিন্তু তার প্রাপ্য এটা আপনি কতটা সফল হবেন কতটা দিতে পারবেন রাষ্ট্র কতটা এটা সমর্থন করবে সেটা আমার বিষয় না দেখার বিষয় না তার সভ্যতার মান এত নিম্ন এত নিচু যেটাকে বর্বরতা বা অসভ্যতা ছাড়া আর কিছু বলার আমার নাই আমি জানি আমার এই কথায় অনেকেই অসন্তুষ্ট হবেন আমিও আপনাদের প্রতি অসন্তুষ্ট অসন্তুষ্ট এই কারণে যে এই বর্বরতাকে আপনি বুঝছেন না এটা কেমন বর্বরতা যে দাসী তাকে ধরে এনে তারপর রাজসাভায় প্রকাশ্যে বস্ত্রহরণ করতে হবে তার সৌন্দর্য দেখতে হবে মালিক চাইলেই দৌ সৌন্দর্য দেখা যাবে স্বয়ং রাজাই ফতোয়া দিচ্ছেন তাহলে এটা কেমন সমাজ হল আর এই সমাজের লোকজন যদি যুদ্ধ বন্দিনীর সাথে মুসলমানরা কি আচরণ করে মুসলমানরা তাকে খাওয়া পরন খাওয়ান দেয় পরণ দেয় আপনার স্ত্রীর মতো তাকে ঘরে রাখে সম্মানের সাথে এটা নিয়ে যারা এত হইচই করে ইউটিউব দেখুন ইউটিউবের প্রতিটা পর্বে আপনি পাবেন এই হইচ ইত্যাদি মুসলমানরা দাসী ব্যবহার করে তো তোমরা কি দাসী ব্যবহার করো না এটা কি দাসীর ব্যবহার না মুসলমানরা কি এরকম ঘটনা কখনো ঘটিয়েছে মুসলমানদের সেই শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাসে কি কোন ঘটনা ঘটেছে নারীর বস্ত্র ধরে এভাবে প্রকাশ্যে টানাটানি করেছে দেখাতে পারবে কেউ মুসলমানদের সমাজে দাসীর সম্মান এতটাই যে দাসী ইচ্ছা করলেই কাজীর কাছে বিচার দিতে পারে শাসকের কাছে বিচার দিতে পারে খলিফার কাছে বিচার দিতে পারে আমিরের কাছে বিচার দিতে পারে সমাজের গণ্যমান্য ব্যক্তির কাছে বিচার দিতে পারে এবং মালিকের বিরুদ্ধে বিচার দিলে মালিক যদি বিচারে হেরে দেয় তাহলে প্রয়োজনীয় শাস্তিও মালিক পেতে পারে ওই দাসী তার কাছ থেকে মুক্ত হয়ে যাবে কোনো দাসী বা কোনো দাস যদি কোনো মালিকের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলে এবং সেইটা যদি কোর্টে প্রমাণিত হয় ইসলামিক আদালতে যদি সেটা প্রমাণিত হয় তাহলে ওই মালিক দাসিক দাস বা দাসীকে মুক্তি দিতে বাধ্য হবে এবং দাস বা দাসীর পিঠে চাবুক পড়বে হজরত আশা সিদ্দিকার আজে তালা আনহা তার দাসিকের আগের বসে একটা থাপ্পর কষিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সাথে সাথে নির্দেশ দিলেন যে তোমার দাসীকে মুক্ত করে দাও তুমি তার উপর অত্যাচার করেছো এবং তার আদেশ সাথে সাথেই পালিত হয়েছে এটাই ইসলামী সমাজের দাস এবং দাসী ব্যবস্থা এই ব্যবস্থা নিয়ে যারা আজকে চিল্লাচিল্লি করছে হয়তো কথা বলছে নিন্দা করছে ইসলামের এবং নিন্দা করছে কোরআনের নিন্দা করছে হাদিসের নিন্দা করছে মুসলমানদের তারা কোন পর্যায়ের মানুষ তারা কেন নিজেদের দিকে দেখে না নিজেদের সমাজের দিকে তাকাচ্ছে না কেন এদেরকে কি বলা যাবে বন্ধুগণ আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ